আর বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো আমি কি সুন্দর করে সেজেছি পুজোর মধ্যে। ঠিক আছে, পুজোর মধ্যে ঘুরতে যাব, সামনে বাকি আছে আমার পুজোর, আর অল্প কটা দিন বাকি আছে, বুঝতে পারছো? আমি সুন্দর করে সেজে গুজে একদম রেডি হয়ে গেছি নতুন, আজকে নতুন ভিডিও তোমাদের। এটা হচ্ছে নতুন একটা ভিডিও, ঠিক আছে? তোমরা এইরকম ভিডিও মানে একদম গরম ভিডিও তোমরা দেখতে খুব পছন্দ করছো, তার জন্য আজকে আমি একদম সুন্দর সেজে গুজে মাথায় চুল টুল একদম ভালো করে ছাড়িয়ে নিয়ে এসে গেছি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, আমার নতুন নতুন বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর বন্ধুরা, বৃষ্টি যা হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, কি বলবো, বাইরে গেলে আর দেখা যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে তো বুঝতেই পারছো না ঘরের মধ্যে যে বৃষ্টি হয়েছে কিনা, আমাদের এখানে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে গেলেই বোঝা যাচ্ছে যে কতটা বৃষ্টি হয়েছে। আর 4 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি, তো বৃষ্টি কোনোদিন মানে থামাথামি ছিল নেই, 4 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, একভাবে 4 দিন বৃষ্টি। তার মধ্যে ধরো ভিডিও, কালকে একটা ভিডিও করেছি বাইরে থেকে, তোমাদের দেখিয়েছি কালকে ভিডিওটা আমি বাইরে থেকে, আজকে ভাবলাম না তোমাদের বাইরে, আজকে ঘরের মধ্যে দিয়ে দেবো ভিডিওটা, তার তোমাদের পছন্দের ভিডিও, বুঝতে পারছো? তোমাদের পছন্দের ভিডিও নিয়েই আজকে আমি চলে এসেছি। আর হচ্ছে সকালবেলা দেখো রান্না বান্না করেছি, সকালে সব কাজকর্ম করে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে একটু সাজলাম, সুন্দর করে সেজেছি। দেখো শাড়িটা পরেছি, সুন্দর করে সেজে শাড়িটা পরে একদম এই একই আঁচল বসে সামনে আঁচল দিয়েছি আজকে, কিন্তু শাড়িটা পরে সামনে আঁচল দিয়ে আর একটুখানি সেজে গুজে আমি একদম তোমাদের সামনে হাজির আজকে। কেমন আজকে? আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, কেননা যে সুন্দর সেজেছি না আজকে, এত সুন্দর করে সাজি সাজি আজকে সেজেছি আর কি, সেজে গুজে তোমাদের। আর দেখো চুড়ি পরেছি, লাল লাল চুড়ি, তারপরে কালো ব্লাউজ, তারপরে তোমার হচ্ছে তার সাথে দেখো চুলগুলো ছাড়া আছে, কানেরটা পরেছি, ছোট্ট একটা কানের পরেছি, দেখো ছোট্ট একটা কানেরটা। ঠিক আছে, তোমাদের বৌদিমণি হাজির হয়ে গেছে একদম সুন্দর লুকের ভিডিও নিয়ে। তারপরে যারা যারা নতুন ভিডিও করছে বন্ধুরা, তারা মন দিয়ে একটু ভিডিও করবে, ঠিক আছে? আর যারা মন দিয়ে ভিডিও না করলে কিন্তু তোমরা কখনো ভিডিও ভাইরাল করতে পারবে না। আবার দেখো অনেক আমার কচি কচি ঠাকুরপাড়া বলেছে, বৌদি তুমি একটু হট ভিডিও করো, বৌদি একটু হট ভিডিও করো, আমি এই জন্য হট ভিডিও নিয়ে চলে এসেছি, বৌদির হট ভিডিও। আমি তো ভাইরাল ভিডিও, বুঝতে পারছো, ভাইরাল ভিডিও আর কি, বৌদির হচ্ছে ভাইরাল বগল বৌদি, বুঝতে পারছো? তোমরা তো একদম আমাকে ভাইরাল করে দিয়েছো সবাই, সত্যি বলো, এত এতটা মানে ভাইরাল করে দিয়েছো, কি বলবো তোমাদেরকে। দেখো চুলগুলো দেখো যেইভাবে নিচ্ছে সেইভাবেই কিন্তু একদম কাটিং, এত সুন্দর ডিজাইনের চুলগুলো না, দারুণ লাগে, দেখো যেভাবে নিচ্ছে সেভাবেই আর কি চুলগুলো আমার একদম সুন্দর, একদম কি বলবো বলো তো, এত সুন্দর চুল আর এত সুন্দর হচ্ছে বৌদিও। আর পুজো তো আর কয়দিন বাকি আছে বন্ধু? আর পুজো হচ্ছে আর মনে হয় খুব মানে 25-26 মনে হয় বাকি আছে আমাদের পুজো আর কি, ঠিক আছে? এত সুন্দর পুজো কেউ কিন্তু মিস করবে না, আর যতই বৃষ্টি আসুক যাই আসুক শাড়ি কিন্তু কেউ মানে মিস করবে না, ঠিক আছে? আমার যারা আমার দিদি ভাইরা আছে শাড়ি কিন্তু মিস করবে না, ঠিক আছে? শাড়ি কিন্তু সবাই নেবে, আমার হবে কিনা আমি জানি না, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই নেবে, আমার আছে শাড়ি আছে আমার, ঠিক আছে? এখনো পুজোর শাড়ি আছে, এখনো ধরো পরা হয়নি, এইভাবেই আছে। কালকে 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 না কিছুদিন আগে একটা শাড়ি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, এটা পরে কালকে লাইভে এসেছিলাম, এই একটা শাড়ি, এটা এই শাড়িটা আমাকে পরলে না দারুণ লাগে দেখতে, দেখো দেখেছো এই শাড়িটা যদি আমি এইভাবে পরি না একদম, দেখো এটা পরলে আরো ভালো লাগে দেখতে, দেখেছো? এটা একদিন পরবো, ঠিক আছে? এইভাবে এটা একদিন পরবো, তোমাদেরকে দেখাবো পরে। আর এই একটা দেখো, আর একটা নতুন কালেকশন তোমাদের দেখাবো, দেখাইছি সেদিন আগে, আবার এই একটা নিয়েছি, এই বিড়াটা কেমন দেখতে বলে, বিড়াটার সাইজ কত আমি দেখিনি, এটা হচ্ছে 34 সাইজ আছে, বুঝতে পারছো? হ্যাঁ হচ্ছে 34 সাইজ আছে, ঠিক আছে? যাদের 34 লাগে, যাদের 35 লাগে, যাদের 36 লাগে, সবাই এটা নিতে পারো, বুঝতে পারছো? আর এটা এত নরম আর এত মোলায়েম না, প্রচন্ড মানে কি বলবো, খুব সুন্দর। তোমরা এরকম করে দেখবে যখন বিড়া কিনবে না, তখন এইরকম করে হ্যাঁ মানে হাত দিয়ে, তখন এইভাবে হাত দিয়ে হাত দিয়ে ই করে দেখবে যে এটা নরম না শক্ত, ঠিক আছে? যখনই তোমরা দেখবে যে এটা মোলায়েম আছে আর কি, মোলায়েম যাকে বলে আর কি, ঠিক আছে? যদি মোলায়েম হয় তাহলে মনে করবে না এটা ঠিক আছে, একদম সুন্দর আছে, এর মতো আর মানে ভালো হতেই পারে না, ঠিক আছে? তা তোমাদেরকে সবকিছু কিন্তু আমি বলে দিলাম, কেমন জিনিস কিনবে তোমরা, ঠিক আছে? এইভাবে
জিনিসটা দেখে কিনবে। আমি যখন কিনেছি তখন কিন্তু এইভাবে দেখে কিনেছি, কেন বলতো? আমি না হলে বুঝতে পারতাম না, আর তোমাদেরকেও কিন্তু আমি বলতে পারতাম না এই জিনিসটা এরকম দেখতে হয়। ঠিক আছে, আর একটু কাছে আসি, দেখি কাছে না আসলে মানে মজা আসছে না। ঠিক আছে, এই জন্য একটু কাছে এসে মজা মজা আসছে না নালে আমার বন্ধুরা। আমি দেখো স্নান টান করে পুরো রেডি হয়ে আর কি চলে এসেছি, তোমরা একদম ফিটিং হয়ে আমাদের ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই একটু ফলো করে কিনবে। আর এই শাড়িটা পরে একদিন ভিডিও করবো বন্ধুরা, বুঝতে পারছো? এই আর একটা শাড়ি দেখো, এটাও আমার ভালো লাগে বলতে। আমি না যে শাড়িটা পরি সেটাই আমার ভালো লাগে, দারুণ লাগে দেখতে। দেখো এটা পরলে কেমন লাগছে, একটু দূরের থেকে দেখাচ্ছি বন্ধুরা, এটা পরলে কেমন লাগছে দেখাচ্ছি। এটা যদি পরি আমি, ও এটা তো আরো 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 ভালো লাগছে দেখতে। দেখো দেখছো, এটা একদিন পরবো, এটা পরে একদিন হচ্ছে তোমাদেরকে ভিডিও দেবো, বুঝতে পারছো? সবকটা যেদিন যে মানে যেটা যেটা ভালো লাগবে আমার সেটা সেটা পরে তোমাদেরকে একদিন ভিডিও দেবো, বুঝতে পারছো? আর একটা আমাকে রিকোয়েস্ট করেছে একটা আমার কোসি, একটা ঠাকুরবু আমাকে রিকোয়েস্ট করেছে, বৌদি তুমি একটা হচ্ছে একটা ছানের ভিডিও দাও, বৌদি একটু ছানের ভিডিও দাও, আমাদের কিছু ছানের ভিডিও দাও। আমি তাই ভাবছি যে কবে দেবো তোমাদের ছানের ভিডিওটা, তার জন্য আমি পুরো একদম এখন তো বর্ষা বন্ধুরা, এখন আমি ক্যামেরাটা আমি বাইরে নিতে পারছি না, আমি যখন ক্যামেরাটা বাইরে নিয়ে যাব তখন হয়তো, আগে তো দিয়েছি, এখন বর্ষা তো ওই জন্য আমি ক্যামেরা কিন্তু বাইরে নিতে পারছি না। ক্যামেরাটা যখনই আমি বাইরে নিয়ে চালু হয়ে যাবে তখনই তোমাদেরকে আমি হচ্ছে ওই চ্যানেল ভিডিও আমি তোমাদেরকে আপডেট করে দেবো। ঠিক আছে, এখন তোমরা আমার এই ভিডিওগুলো দেখো, সবাই কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। ঠিক আছে, আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ফুল লুকটা তোমাদের দেখাবো। এখন একটু নিচে যাবো তাহলে আমার ফুল লুকটা দেখতে পাবে। ঠিক আছে, আমি কিভাবে শাড়ি পরেছি, কিভাবে মানে চুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর কিভাবে হাতে চুড়িগুলো পরেছি অবশ্যই তোমরা হচ্ছে আমি যখন বাইরে মানে নিচে নামবো, নিচে নেমে যখন দাঁড়াবো তখন তোমরা আমাকে দেখতে ফুল লুকে দেখতে পাবে। ঠিক আছে, আর এই জন্য একটু বসে বসে তোমাদের সাথে কথা বলে দিলাম। আর এগুলো বিছানাটা আমি আগেই গুছিয়ে দিয়েছি, বুঝতে পারছো? কেন বলতো, ভিডিও করার সময় না বিছানা বিছানা গুছালে ভাল লাগে না, ওই জন্য আগেই আমি গুছিয়ে দিয়েছি, গুছিয়ে গেছি সুন্দর সেজে গুজে তোমাদের সামনে চলে এসেছি একদম ফুল লুকে। এরকম ভিডিও বন্ধুরা তোমরা এখনো দেখোনি আমার, আজকে এত সুন্দর ভিডিও দিচ্ছি না, এরকম ভিডিও হয়তো তোমরা দেখোনি আমার। ঠিক আছে, আজকে কিন্তু এই ফুল লুকটা আজকে তোমাদের সামনে এত সুন্দর সেজে গুজে আমি ভিডিও দিচ্ছি, বুঝতে পারছো? সত্যি এত সুন্দর সেজে আমি ভিডিও এখনো দিইনি, আজকে মুডটা অনেক ভালো আর কি। ঠিক আছে, আজকে মনটাও ভালো, মুডটাও একটু ভালো, তার জন্য তোমাদেরকে এত সেজে গুজে ভিডিওটা দিলাম। তোমরা আমাকে এতটা ভালোবাসো, এতটা ভালোবাসো, তার জন্য ভাবলাম যে না তোমাদের একটু হট ভিডিও দিয়েই দিই, কারণ তোমরা আমার রেগুলার যেহেতু বলছো বৌদি একটু হট ভিডিও দাও, বৌদি একটু হট ভিডিও দাও, তার জন্য আমি আজকে চলে এসেছি। চলো আজকে তাহলে আমার ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে শাড়ি পরেছি, বুঝতে পারছো? ফুল লুকটা এখন দেখাবো, দেখো এইভাবে দিয়ে সামনে আঁচল দিয়ে এইভাবে দিয়ে এইটা দিয়ে, হ্যাঁ এইটা ইয়ে করে, ঠিক আছে এ করে দিয়ে শাড়িটা এইভাবে সামনে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এই 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 আঁচলগুলো, ঠিক আছে এই হচ্ছে এখান দিয়ে দিয়ে দিয়েছি। যারা যারা শাড়ি পরতে পারো না তাদেরকে বলছি, কিন্তু বুঝতে পারছো, যারা যারা নতুন নতুন শাড়ি পরতে পারো না তারা এইভাবে পরবে। দেখো এখানে কিন্তু সেফটি পিন আমি লাগাইনি একটা, কেন বলো তো? সেফটি পিন লাগাইনি, আমার কিন্তু সেফটি পিন ঘরে নেই, বুঝতে পারছো? তার জন্য কিন্তু আমি সেফটি পিন লাগাইনি, কারণ সেফটি পিন থাকলে ঠিক অবশ্যই সেফটি পিন লাগাতাম, কারণ সেফটি পিন আমার কাছে মানে আছে কোথায় খুঁজে পাইনি, তার জন্য আমি সেফটি পিন লাগাইনি। তার জন্য আমি কি বলবো বলো, আমি সেফটি পিন লাগাইনি, তোমরা কিন্তু সেফটি পিনটা লাগাবে, ঠিক আছে? নাহলে কখন পড়ে যাবে তোমরা ঠিক টের পাবে না, বুঝতে পারছো? আর আমি সেফটি পিনটা লাগাইনি তাই তাই কি, তবু মানে কেউ আমি না বললে কিন্তু বুঝতে না তোমরা, আমি বলেছি তার জন্য তোমরা বুঝতে পারছো, বুঝতে পারছো? তাহলে কেমন হয়েছে? আর যদি এইভাবে একটা শর্ট ভিডিও করি আরো ভালো লাগে বন্ধুরা, সত্যি বলছি। এরকম শর্ট ভিডিও কেক এই এই শাড়ি পরাতে কেক কিরকম শর্ট ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এরকম ভিডিও যদি আরো দেখতে চাও অবশ্যই সবাইকে দিয়ে দেবো, এই লোকের ভিডিও কেমন লাগবে অবশ্যই বলবে। ঠিক আছে, আশা করি সবার ভালো লাগবে, ভালো লেগেছে তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমার কচি কচি যারা ঠাকুর করা আছে তাদের তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তোমরা ভিডিও দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকে এইভাবে আমাকে একটু ভালোবাসা দিও তোমরা। হ্যাঁ, সবাইকে নিয়ে
এগিয়ে চলো। যারা যারা আমার মানে দিদি ভাইরা ভিডিও করে, যারা যারা ছোট বোনেরা ভিডিও করে, তাদের পাশেও থেকো সবাই। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।